নমস্কার সবাইকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজ মঙ্গলবার আঠেরোই জুন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট আবহাওয়া আবহাওয়ার কি পরিবর্তনে আপডেট দিয়েছে জেলায় জেলায় বৃষ্টিপাত এবং অন্যান্য সতর্কতার কী আপডেট দিয়েছে সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল সেই পেজ সেই অফিসিয়াল পেজে গিয়ে সরাসরি আপডেট করব সুতরাং ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং চ্যানেলে যে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলক রাখবেন তাহলে সবার প্রথমে নতুন ভিডিওটি নোটিফিকেশন চলে আপনার কাছে খুব সহজে চলে যাই আলিপুর আহ দপ্তরের যে অফিশিয়াল পেজ সেই অফিশিয়াল পেজে আজকের দিনের জন্য যে ওয়ার্নিং আপডেট হয়েছে সাব হিমালয়ন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিমের জন্য আজ থেকে আগামী বাইশ তারিখ অব্দি হেভি রেনের আপডেট আলিপুর আওয়া দপ্তর থেকে আজ এবং আগামীকাল এক্সট্রিমলি হেভি রেন হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলার যে পাঁচটি জেলা পার্বত্য জেলা সেখানে কিন্তু এক্সট্রিমলি হেভি রেন হওয়ার সম্ভাবনা এদিকে ওয়ার্নিং ফর গাঙ্গেশ্রী ওয়েস্টবেঙ্গল আজ থেকে বাইশ তারিখ ঠান্ডার সময়ও লাইটনিং সতর্কতা হিট ওয়েভের সতর্কতা থাকবে না বা ওয়ার্নিং আর নেই সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আজ থেকে আগামী বাইশ তারিখ অবধি অব্দি ঠান্ডাষ্টম লাইটের সতর্কতা আজ থেকে আগামী বাইশ তারিখ সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা এবার জেলাভিত্তিক পেজে গিয়ে আপডেট করবো সেখানে চলে এলাম সাউথ বেঙ্গল জেলার যে সেখানে আজ কলকাতা সহ হাওড়া হুগলি দুই পরগনাজ ইস্ট মেদিনীপুর এবং পশ্চিমের জেলা ওয়েস্ট মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া সমস্ত জেলাতে লাইট টু মডারেট ট্রেন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সমস্ত জেলাতে এই বৃষ্টিপাত চলবে আজ থেকে আগামী চব্বিশ আজ থেকে আগামী চব্বিশ তারিখ অবধি এই বৃষ্টিপাতের আপডেট রয়েছে একবার ওয়ার্নিং দেখে নিচ্ছি ওয়ার্নিং কি আপডেট রয়েছে ওয়ার্নিং যেটা রয়েছে আজ থেকে আগামী বাইশ তারিখ অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে ঠান্ডাশ্রম এবং লাইটিং এর সতর্কতা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝোড়ো হাওয়া কলকাতা সহ কলকাতা হাওড়া হুগলি দুই পরগনাজ ইস্ট মেদিনীপুর ওয়েস্ট মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং পশ্চিমের জেলাগুলিতেও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারে ঝোড়ো হাওয়া ইউলো ওয়ার্নিং ইস্যু করা রয়েছে আগামীকাল ঠান্ডা শ্রমিক লাইটিং এর জন্য অরেঞ্জ ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার একবার দেখে নিচ্ছি আজকে উত্তরবঙ্গের যে জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জেলাগুলিতে আজ কিন্তু এক্সট্রিমলি হেভি রেনের আপডেট দিয়েছে বাকি নিচের যে জেলা দুই দিনাজপুর এবং মালদা জাস্ট উইন্ড স্পিড তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দক্ষিণবঙ্গের যে জেলা প্রায় সমস্ত জেলাতে আজ বৃষ্টিপাত রয়েছে কিন্তু পশ্চিমের যে জেলাগুলি সেখানে হিটওয়েবের সতর্কতা রয়েছে এবার পশ্চিমের যে জেলাগুলি সেখানে আজকের দিনের জন্য যে তাপমাত্রা একবার দেখে নেছি তাপমাত্রা কিছুটা হলেও কমেছে দুদিন আগে যে তাপমাত্রা ছিল ফর্টি ফোর ফর্টি ফাইভের উপরে আজকের দিনের ফরটির কাছাকাছি রয়েছে পুরুলিয়া আসানসোল থার্টি নাইন শান্তিনিকেতন থার্টি এইট বিষ্ণুপুর থার্টি সেভেন মেদিনীপুর থার্টি সেভেন সেভেন এবং কলকাতার আশেপাশের যে টেম্পারেচার থার্টি সিক্স এবং থার্টি সেভেনের কাছাকাছি শ্রীনিকেতন থার্টি এইট বহরমপুর এবং মুর্শিদাবাদ থার্টি সিক্স বৃষ্টিপাতের ফলে টেম্পারেচার একটু হলেও কমেছে তো সেক্ষেত্রে কিন্তু পুরুলিয়া বা পশ্চিমাঞ্চলের যে টেম্পারেচার মোটামুটি বজায় থাকছে চল্লিশ ডিগ্রির কাছাকাছি এদিকে উত্তরবঙ্গের টেম্পারেচার স্বাভাবিকের কাছাকাছি রয়েছে দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি সমস্ত জেলাগুলিতে স্বাভাবিকের মতো টেম্পারেচার রয়েছে বৃষ্টিপাতের আপডেট আবারও বলি বৃষ্টিপাত এক্সট্রিমলি হেভি রেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার অ্যান্ড কোচবিহার বাকি দুই দিনাজপুর এবং মালদাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দক্ষিণের দক্ষিণবঙ্গের যে জেলাগুলিতে সমস্ত জেলাগুলিতে যে ওয়েদার আপডেট হয়েছে সেখানে কিন্তু সমস্ত জেলাতে আজ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর স্পেশাল বুলেটিন আপডেট হয়েছে যে স্পেশাল বুলেটিন আপডেট হয়েছে সেখানে কিন্তু এক্সট্রিমলি হেভি রেনফল নর্থ বেঙ্গল এবং হিট সতর্কতা রয়েছে সাউথ বেঙ্গল সঙ্গে ঠান্ডাশ্রম অ্যাক্টিভিটির সতর্কতা সতেরো থেকে একুশ তারিখ অব্দি এই স্পেশাল বুলেটিন আপডেট হয়েছে এবার চলে যাই নর্থ বেঙ্গল জেলাগুলির জন্য যে আপডেট রয়েছে সেটা একদম সরাসরি দেখে নেব নর্থ বেঙ্গল যে জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার সমস্ত জেলাতে এক্সট্রিমলি হেভি রেন ফল চলছে সঙ্গে এই হেভি রেনফল চলবে আগামী চব্বিশ তারিখ অবধি এক্সট্রিমলি হেভি রেনের সেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি সাত থেকে কুড়ি সেন্টিমিটার অব্দি বৃষ্টিপাত হবে এই বৃষ্টিপাত চলবে আগামী চব্বিশ তারিখও জলপাইগুড়ি সঙ্গে আলিপুরদুয়ার এবং কোচবিহার রেড অ্যালার্ট জারি এই জেলাগুলির জন্য বাকি যে জেলা কালিম্পং সঙ্গে দার্জিলিং সাত থেকে কুড়ি সেন্টিমিটার অবধি বৃষ্টি সেখানে অরেঞ্জ ওয়ার্নিং সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এই হল দুই বঙ্গের জেলার গুরুত্বপূর্ণ আপডেট